অর্ডার হাতে পাইনি। আমাদের যারা বোর্ডের যারা আইনি পরামর্শদাতা লয়ার তাদের সঙ্গে আমি কিছুক্ষণ আগে পর্যন্ত কথা বললাম, আমরা কথা বলছি, তারা আমাকে সাজেশন দিচ্ছেন, বোর্ডের কাছে রেসপন্স জানতে চাইছেন। আমরা খুব তাড়াতাড়ি আমাদের সিদ্ধান্ত নেব আমরা, কারণ যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু এখন যারা চাকরি করছেন তাদের সমস্ত যোগ্যতামান রয়েছে, তারা চাকরি করছেন, তো তাদের চাকরি চলে যাবে, কিন্তু বোর্ডের তার দায়িত্ব, বোর্ড এখন পর্ষদ সেই দায়িত্ব অস্বীকার করবে এটা হতে পারে না। আমি বলছি, আমি নির্দ্বিধায় বলছি, পর্ষদ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেবে, আইনি আমরা আইনি পরামর্শ নিচ্ছি, আবারও নেব, আমরা পদক্ষেপ গ্রহণ করছি, আমি তাদের নিশ্চিন্ত করছি, বোর্ড কিন্তু যথাযথ দায়িত্ব পালন করবে। মামলাকারীর আইনজীবী বলছেন আদালতে দাঁড়িয়ে যে 34,000 জনের চাকরি আজ বাতিল করা হলো তার মধ্যে 25,000 জনকে অ্যাপটিটিউড টেস্ট সহ নানানভাবে নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, যারা জেনারেল ক্যাটাগরির তাদের ক্ষেত্রে নাম্বারের অনেক গরমিল হয়েছে, একাধিক গরমিলের আরক্ষণ নীতি বানা হয়নি এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি অথবা নেওয়া হলো নম্বরের। দেখুন, এটা আমি যতদূর জানি পর্ষদকে কোর্ট হাইকোর্ট এফিডেভিট জমা দিতে বলেছিলেন, আমরা কিন্তু এফিডেভিট জমা দিয়েছি, রেকর্ড মোতাবেক প্রত্যেক এক্সপার্ট তারা কিন্তু ক্যান্ডিডেটের এগেনস্টে অ্যাপটিটিউড টেস্ট নিয়েছিলেন, ইন্টারভিউ নিয়েছিলেন এবং তারা কিন্তু প্রত্যেকেই মার্কস দিয়েছেন। যখন অ্যাপটিটিউড টেস্টে মার্কস নিয়েছেন তখন কিন্তু সেই মার্কস থেকে প্রমাণিত যে তাদের অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে। আর আপনারা যেটা বললেন, দেখুন কে বেশি পেয়েছে কে কম পেয়েছে, এটা কিন্তু আমার জাজ করার কথা নয়, সেটা মানে পূর্ণ মানে সম্পূর্ণ দায়িত্বটা এক্সপার্টের। এক্সপার্ট একজন ক্যান্ডিডেটকে অ্যাপটিটিউড টেস্টে কত মার্কস দেবেন সেটা কিন্তু পর্ষদ সেটা তাকে নির্দেশ দিতে পারেন না। নতুন করে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক 3 মাসের মধ্যে। হ্যাঁ, আমরা বললাম যে আমি আইনি পরামর্শ নিচ্ছি, এই যে আজকে আদেশ সেই আদেশ আমরা কমপ্লাই করছি কি করছি না তার উপর নির্ভর করছে 3 মাসের ব্যাপারটা। আমরা যদি কমপ্লাই না করি, আমরা যদি উচ্চ আদালতে যাই, আমরা যদি ডিভিশন বেঞ্চে যাই, আমরা যদি অ্যাপিল করি, সেক্ষেত্রে তো প্রশ্নটা সেক্ষেত্রে প্রাসঙ্গিকতা পরিবর্তন হতে পারে। আরেকটা বিষয় বলছেন যে প্রয়োজনে মানিক ভট্টাচার্যের কাছ থেকে টাকা তুলে নিয়োগ প্রক্রিয়া করতে হবে, আমি এই ব্যাপারটা কোনো মতামত দিচ্ছি না। যদি নতুন করে নিয়োগ করতে হয় প্রয়োজন হলে মানিক ভট্টাচার্যের, আমি আবারও বলছি আমার কাছে অর্ডারটা আসুক, আমি সেই অর্ডার মোতাবেক যারা বোর্ডের যারা পর্ষদের যারা কাউন্সিল আছেন তাদের সঙ্গে আমি কথা বলবো, কথা বলে সমস্ত ব্যবস্থা নেব। আপনারা তো এখন যে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন তাতে তো 2014 ডেট কোয়ালিফাইডরাও আবেদন করেছেন, তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, যদি ধরে নিন যে আরেকটা নিয়োগ প্রক্রিয়া প্যারালালি করতে হয় তাহলে তো দুটো ভুলই না। দেখুন, নিয়োগ প্রক্রিয়া মানে একসাথে অনেকগুলো নিয়োগ প্রক্রিয়া চলতে পারে, কিন্তু প্রশ্ন তখনই আসবে যে এই যে বলা হচ্ছে 3 মাসের মধ্যে আমাকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, আমি বোর্ড যদি সিদ্ধান্ত নেয় যে কমপ্লাই করবে তখনই প্রশ্ন আসে এই নিয়োগ প্রক্রিয়া সাইমেলটেনিয়াসলি চলবে কি চলবে না, এটা কিন্তু এখন সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। স্যার, এই যে প্রশিক্ষণ প্রশিক্ষিত এবং অপ্রশিক্ষিত করা হচ্ছে, এই প্রশিক্ষণটা কি কি প্রশিক্ষণ? দেখুন, ডিএলএড ট্রেনিং, হ্যাঁ,